নমস্কার, এসো গল্প শুনি চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকের গল্প তনুশ্রী পালের লেখা কালো মেয়ে। তাহলে গল্পটি শোনা যাক। এই মেয়ে, শোন শোন। বলো পিসি, কিছু বলবে? তোর মা এত সুন্দরী, তুই কেন এত কুৎসিত রে? 9 বছরের প্রতিমা কাঁদতে কাঁদতে বাড়ি এলো। প্রতিমার মা জিজ্ঞেস করলো, কি হলো তোর, কাঁদছিস কেন? প্রতিমা বলে, ওই পিসিটা আমাকে বলল তুমি এত সুন্দরী, আমি কেন এত কুৎসিত। প্রতিমাদের পাড়াতে এক পাগলি ছিল, ওই পাগলিকে প্রতিমা খুব ভয় করত। ওই পাগলিকে দেখিয়ে প্রতিমার মা বলল, দেখ ওই পাগলিকে কত ভয়ঙ্কর দেখতে, জানিস ওই পাগলি সব সময় খারাপ চিন্তা করে, তাই সে এত ভয়ঙ্কর দেখতে। তুই সব সময় ভালো চিন্তা করবি আর হাসি খুশি থাকবি, দেখবি তুইও সুন্দর হবি। যার মন সুন্দর সেই সব থেকে বেশি সুন্দর হয়। 9 বছরের প্রতিমা কথাগুলো সরল মনে বিশ্বাস করে। সে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে, ভালো ভালো কথা ভাবতে শুরু করে, এই আশায় সেও একদিন সুন্দরী হবে। কিন্তু সমাজ প্রতিমাকে ছাড়েনি। প্রতিমা যে সুন্দরী নয় এটা যেন তার অপরাধ। কোন কুৎসিত মেয়ের যেন সমাজে স্থান নেই। যেখানে প্রতিমা তার মায়ের সাথে যেত, একই কথা শুনতে হতো বারবার, তার মা সুন্দরী, সে কেন সুন্দরী নয়। বিয়ে বাড়ি, পুজো, যে কোনো অনুষ্ঠানে মায়ের সাথে গেলেই প্রতিমা সুন্দরী নয় বলে অপমানিত হতে হতো বারবার। এমনকি মামা বাড়িতে গেলেও মামা বাড়ির প্রতিবেশীরা প্রতিমার মাকে বলতো, তোর মেয়ে তোর মতো হয়নি, কেউ বলবে না এটা তোর মেয়ে। তুই এত সুন্দরী, মেয়ে দেখতে কত খারাপ হয়েছে। এই কথাগুলো শুনে শুনে প্রতিমা নিজেকে লুকিয়ে রাখত। ইচ্ছে হলেও তার মায়ের সাথে বের হতো না। যদিও বের হতো, প্রতিমা তার মায়ের থেকে অনেক দূরে দূরে থাকত। কিন্তু সে যে সুন্দরী নয় কথাগুলো শুনতে হতো তাকে। প্রতিমা ভগবানের কাছে প্রার্থনা করে বলত, ভগবান তুমি আমাকে সুন্দরী করে দাও, আমি আর এই কথাগুলো সহ্য করতে পারছি না। কিন্তু তার হবার নয়। আস্তে আস্তে প্রতিমা বড় হয়, হাই স্কুলে ঢোকে, প্রতিমার অনেক বান্ধবীও হয়। প্রতিমার বাবা খুব বাইরে যেতে ভালোবাসে এবং ফটো তোলার খুব শখ। বছরে 2-3 বার বাইরে বেড়াতে নিয়ে যেতেন প্রতিমাদের। বেড়াতে গেলে প্রচুর ফটো তুলতেন, সেই ফটোগুলো প্রতিমা খুব আনন্দের সঙ্গে নিয়ে যেত বান্ধবীদের দেখাবে বলে। কিন্তু সেই আনন্দ এক ঝটকায় শেষ হয়ে যেত। প্রতিমার বান্ধবীরা ফটো দেখে বলতো, তোর মা এত সুন্দরী, তুই কেন এমন দেখতে রে? এই কথাটাই যত কষ্ট পেত তার থেকেও বেশি কষ্ট পেত যখন বলতো, তোর বাবা দেখতে কত খারাপ, তুই তোর বাবার মতোই হয়েছিস। বাবার মতো দেখতে নিয়ে প্রতিমার কোনো দুঃখ ছিল না, বরং কেউ বললে প্রতিমা গর্ববোধ করত। কিন্তু বাবা দেখতে খারাপ এই কথাটা প্রতিমা মেনে নিতে পারত না। প্রতিমা বুঝতে পেরেছিল শুধু মেয়েরা কুৎসিত হলেই অপমানিত হয় না, পুরুষরাও কুৎসিত হলে অপমানিত হতে হয় তাদেরকেও। আস্তে আস্তে প্রতিমার বয়স হলো 16। প্রতিমার কাছে প্রেমের প্রস্তাব আসতে শুরু করলো। কিন্তু প্রতিমা জানত কোনো কুৎসিত মেয়েকে কেউ ভালোবাসতে পারে না, সবটাই টাইম পাস করার জন্যই তাকে প্রস্তাব দিচ্ছে। সেই জন্যই প্রতিমা সেদিকে কর্ণপাত করত না। কিন্তু প্রতিমারই সহপাঠী এক ছেলে প্রতিমাকে ভালোবাসে বলে অনেক প্রমাণ দেয়। শেষ পর্যন্ত এই ছেলের প্রেমে পড়ল প্রতিমা। তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। দুর্ভাগ্যবশত
প্রতিমার প্রেমিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেল সেখানে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। প্রতিমা তার প্রেমিককে জিজ্ঞাসা করে তার সাথে কেন এমন করলো সে। প্রতিমার প্রেমিক বলে, তুই দেখতে কুৎসিত, তোকে আমার বাড়ির কেউ মেনে নেবে না, তোকে নিয়ে সোসাইটিতে বেরোতে পারবো না। প্রতিমা সেই থেকে পড়াশোনায় মন দিল, সে প্রতিজ্ঞা করল নিজের পায়ে দাঁড়াবে, তবে যদি একটু সম্মান পাই। হ্যাঁ, প্রতিমা এখন একজন স্কুল শিক্ষিকা। স্কুল শিক্ষিকা হলেও প্রতিমা যেহেতু সুন্দরী নয়, সেজন্য তাই প্রতিমার বিয়েও হচ্ছিল না। একটার পর একটা সম্বন্ধ আসছিল, কিন্তু প্রতিমাকে কেউ পছন্দ করছিল না। অবশেষে একজনের পছন্দ হয়, তার সাথেই প্রতিমার বিয়ে হয়। বিয়ে হয় শ্বশুর বাড়িতে, পা দিতে না দিতেই প্রতিমাকে শুনতে হয় নানা রকমের কথা। প্রতিমার চাকরি দেখে যে প্রতিমাকে বিয়ে করতে চেয়েছিল সেটা বুঝতে আর বাকি রইল না। প্রতিমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা প্রতিমাকে দেখে বলতো, আমাদের এত সুন্দর ছেলের সঙ্গে কী করে যে এত কুৎসিত মেয়ের বিয়ে দিল কে জানে। কেউ আবার বলছে টাকা দেখে বিয়ে করেছে। প্রতিমার শাশুড়ি প্রতিমাকে কথা শোনায় প্রতিমা কুৎসিত বলে। যদিও প্রতিমার স্বামী প্রতিমাকে খুবই ভালোবাসে। এখন সবাই বলে রূপের চেয়ে গুণের কদর বেশি, না এগুলো শুনতে ভালো লাগে, সেটা কার্যকারী হয় খুবই কম। কোনো কুৎসিত মেয়ের বাবা তার ছেলের জন্য সুন্দরী পাত্রীর খোঁজ করে, কোনো কুৎসিত পুরুষ তার স্ত্রী হিসেবে সুন্দরী স্ত্রীর কল্পনা করে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো মেয়ের কালো হরিণ চোখ। কৃষ্ণকলি মেয়েরা কবিও লেখকের কবিতা ও উপন্যাসের জন্যই ভালো, বাস্তবে বড়ই কঠিন। নমস্কার।